মণ্ডলী আমার মায়েরা চলুন যাই লীলা আস্বাদন করি। লীলা আস্বাদনের আগে লীলার নাম জানতে হবে, আস্বাদনের আগে লীলার নামটা জানতে হবে। লীলার নাম চণ্ডাল উদ্ধার, চণ্ডাল উদ্ধার। এই লীলা ভাগবত এই লীলা আস্বাদন করে মুক্তি পেয়েছিলেন পরীক্ষিত মহারাজ, সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। কারণ এখানে রয়েছেন স্বয়ং শ্যামসুন্দর মদন মোহন, তাই ভাগবতের লীলা আজকে আস্বাদন, অন্য লীলা নয়। সেই ভাগবতের লীলা প্রথম কীর্তন করেছিলেন কলিযুগের প্রথম কীর্তনিয়া, এই জায়গা দাঁড়িয়ে যাকে ব্যাসাসন বলা হয়, এই জায়গা দাঁড়িয়ে এমন ব্যাসাসনে দাঁড়িয়ে বা বসে লীলা আস্বাদন করেছিলেন প্রথম কীর্তনিয়া যিনি, তার নাম প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ। আর আপনাদের এই আসনে বসে লীলা আস্বাদন করেছিলেন পরীক্ষিত মহারাজ, সেই লীলা আস্বাদন করে তিনি মুক্তি পেয়েছিলেন। লীলার নাম চণ্ডাল উদ্ধার। আসুন আমরা লীলা আস্বাদন করি। হরি হরি। সকালবেলায় চলেছেন এক ভক্ত, পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে চলেছেন কোথায়? ভগবানের শ্রীমন্দিরে। একটা বাসনা তার স্ত্রী আছে যার নাম মহামায়া দেবী, আর এই ব্যক্তির নাম কি? এই ব্যক্তির নাম হল বিষ্ণু শর্মা। ঘটনাটা কোথায়? গোদাবরী নদী। এই গোদাবরী নদী তো নদীর তীরস্থ একটা গ্রাম আছে, যে গ্রামটার আগে নাম ছিল কনৌজ, বর্তমানে নাম হলো কান্নকুব্জ। এই কান্নকুব্জের একজন রাজা ছিলেন, প্রসিদ্ধ রাজা, দেখবেন ইতিহাস প্রসিদ্ধ রাজা, যার নাম ছিল রাজা কনিষ্ক, নামটা আপনাদের শোনা। এই কনিষ্ক রাজা এই কনৌজের রাজা ছিল। এই কনৌজবাসী বিষ্ণু শর্মা যার নাম মন্দিরে গিয়ে কাঁদছে কেন? তার স্ত্রী গর্ভবতী, গর্ভে রয়েছে সন্তান। বলো হে দয়াল হরি, তুমি আমাকে আমার স্ত্রীকে পার করে দাও, বড় গর্ভ যন্ত্রণায় কাতর হয়েছে।
তুমি তুমি ওকে ওকে মুক্তি দাও। বড় কষ্ট পাচ্ছে, আমি সহ্য করতে পারিনি, তাই তোমার কাছে চলে এসেছি। যে আসছে জগতের মাঝে, আমার সন্তান যে আসছে, তাকে তুমি পৃথিবীতে পাঠিয়ে দাও, আর দেরি করো না প্রভু, বড় কষ্ট পাচ্ছে। হঠাৎ একজন এসে খবর দিল, বিষ্ণু শর্মা, শোনো বিষ্ণু শর্মা, তোমার স্ত্রী মারা গেছে। মন্দির থেকে ছুটতে ছুটতে মহামায়া মহামায়া বলতে বলতে ছুটে এসে দেখল মহামায়ার নিথর দেহটা পড়ে আছে, বুকের মাঝে জড়িয়ে ধরে। মহামায়া শিশুকালে পিতা মাতা হারিয়েছে, যৌবনের একমাত্র সঙ্গী হলো তুমি, তুমি মহামায়া, তুমি এইভাবে তুমি আমায় ছেড়ে যেতে পারো না, না সম্ভব নয়, তোমাকে আমি ছাড়ব না। মহামায়া কথা বলো, কথা বলো মহামায়া, কথা বলো। পাশ থেকে একজন এসে বললেন, বিষ্ণু শর্মা নিজেকে সম্বরণ করো, নিজেকে ধৈর্য ধরান, এমন করে কেঁদো না, পাগল হয়েও না, কারণ তোমার মহামায়া তোমার উপরে বড় দায়িত্ব দিয়ে গেছে। এই দেখো একটা পুত্র সন্তান দিয়ে গেছে তোমার জন্য, তুমি তাকে রক্ষা করবে না, তোমার দায়িত্ব দিয়ে গেছে তাকে মানুষ করার জন্য। স্তব্ধ হয়ে যায় বিষ্ণু শর্মা, স্তব্ধ হয়ে যায়। এ তুমি কি করলে প্রভু, এ তুমি কি করলে? ওই যে আমার সত্যজাত শিশু, যে যে এখনো পর্যন্ত কিছু জানে না, সে জন্মিয়ে মাকে খেয়েছে, তাকে তুমি অনাথ করে দিলে প্রভু। এই জগতে যার কেউ নেই, তার মা যদি থাকে সে সন্তান মানুষ হয়ে যায়, কিন্তু জগতের মাঝে সবাই থেকেও যদি মা না থাকে, ইগো মায়েরা, আপনারা তো মা, যার মা নেই জগৎ সংসারে তার কেউ নেই। সঙ্গে সঙ্গে পুত্রকে কোলে নিয়ে বলল, পুত্র রে, এত বড় দুর্ভাগা হয়ে তুই জন্মেছিস বাবা, জন্মিয়ে তুই মাকে খেয়েছিস, চল আমার সঙ্গে, চল আমার সঙ্গে, চল। সঙ্গী করে নিয়েছে বিষ্ণু শর্মা, ছুটতে ছুটতে সেই মন্দিরে এসেছে, মন্দিরে এসে ভগবানের সামনে দাঁড়িয়েছে। দয়াল হল আপন ইচ্ছায় জীবে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে, তোমার ইচ্ছা না হইলে জীবের বাঞ্ছা না হইস, কোনো বাসনা জীবের পূর্ণ হয় না, তোমার ইচ্ছাতেই জগৎ সংসার চলে। এ তোমার কেমন ইচ্ছা, হ্যাঁ এ তোমার কেমন ইচ্ছা, বলো বলো দয়াল হরি, এ তোমার কেমন ইচ্ছা? তাই আজকে আমি যেটা করব, আজ আমি যেটা করব, তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। সবাই তোমার চরণে দেয় পুষ্পাঞ্জলি, আজকে আমি আর তোমায় পুষ্পাঞ্জলি দেব না। আমার সব থেকে যেটা প্রিয় বস্তু, আমি সেটা তোমায় দেব। আমি তোমার চরণে দিলাম আমার এই পুত্রাঞ্জলি, দিলাম পুত্রাঞ্জলি, দিলাম পুত্রাঞ্জলি। অগ্নিগর্ভ হল ওই কনৌজের গ্রামবাসীরা, ডাক দিল পিছন থেকে, বিষ্ণু শর্মা, ছি ছি ছি, এ তুমি কি করলে? কুলির ঘরে ব্রাহ্মণ সন্তান হয়ে এত বড় পাপ তুমি করলে বিষ্ণু শর্মা, তোমার নরকে ওঠাই হবে না, তোমার নরক। বিষ্ণু শর্মা নেমে এসে বললো, আমি কি করেছি বলো তোমরা, আমি কি করেছি তুমি জানো না, তুমি কি বোঝো না, তুমি কি শাস্ত্র পড়োনি, তুমি তো শাস্ত্রজ্ঞানী, তুমি তো তত্ত্ববেত্তা, তুমি কি জানো না 5 বছরের নিচে কোনো শিশুকে মন্দিরে নিয়ে যেতে নেই? বিষ্ণু শর্মা মাথাটা নত করে নিলেন। সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণে বিনম্র নিবেদন আমার, আর দেখা হোক আর না হোক, আমি জানিয়ে যাচ্ছি, আমার কথা নয়, আমি জানি বয়সে জ্ঞানে গুণে আপনার সবাই জ্যেষ্ঠ, সবাই বড়, আমি ছোট, তবে আমার কথাগুলোকে যেন ছোট মনে করবেন না। শাস্ত্রে উল্লেখ, 5 বছরের নিচে কোনো শিশুকে, সে কন্যা শিশু হোক পুত্র শিশু হোক, মন্দিরে নিয়ে যেতে নেই, নিয়ে যাবেন না, যাবেন না, যাবেন না। যদি নিয়ে যান তার দায় আপনাকে নিতে হবে।
কেন নিয়ে যাবেন না পরে বলছি, হরি হরি। আজকের বিষ্ণু শর্মাকে শাস্তি দিলেন। শোনো বিষ্ণু শর্মা, তর্কালঙ্কার বলো, বিদ্যানিধি চূড়ামণি ন্যায়রত্ন শোনো, বিচার হবে, বিচার। এত বড় অপরাধ করেছে, এই ব্যভিচার আমরা মেনে নেব না, এই অনাচার আমরা মেনে নেব না, বিচার চাই। সঙ্গে সঙ্গে বিচারে বসলেন ওই কনৌজের ব্রাহ্মণ সমাজ, যারা বিত্তশালী সমাজ তারা বিচারে বসে গেলেন। বিচারে বসে স্থির হলো বিষ্ণু শর্মার ব্রাহ্মণত্ব কেড়ে নেওয়া হবে, ও আর ব্রাহ্মণত্ব করতে পারবে না। শুধু তাই নয়, ওকে গ্রামচ্যুত করা হবে, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। বিচার স্থির হয়ে গেল, গিয়ে বলল বিষ্ণু শর্মা, তুমি তোমার একমাত্র পুত্রকে, ওই সদ্যজাত শিশুকে ভগবানের চরণে দান করে দিয়েছো, প্রথম অপরাধ। আর দ্বিতীয় অপরাধ, 5 বছরের নিচে সন্তানকে মন্দিরে তুলেছ, তাই দুটো শাস্তি তোমায় পেতে হবে। প্রথম শাস্তি, তোমার ব্রাহ্মণত্ব আমরা কেড়ে দিলাম, আজ থেকে তুমি আর ব্রাহ্মণত্ব করতে পারবে না, আজ থেকে তুমি আর পূজা পাঠ করতে পারবে না। আর দ্বিতীয় শাস্তি, এই গ্রাম ছেড়ে তোমায় চলে যেতে হবে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও এই কর্মজীবী গ্রাম। বিষ্ণু শর্মা মাথা নত করে ওই ছোট্ট অনাথকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে এক হাতে, আর এক হাতে বিগ্রহ জড়িয়ে নিয়ে চলে গেল কোথায়, ওই কনৌজ গ্রাম থেকে কনৌজের নদীর তীরে। আর বলতে বলতে যাচ্ছে, ও গো লীলাময় হরি তুমি, প্রভু এ কেমন তোমার লীলা, লীলাময় লীলাময় তুমি, তোমার লীলা প্রভু লীলাময় তুমি, এ কেমন তোমার লীলা প্রভু লীলাময় তুমি, কারে হাসা করে কারা, তুমি করে হাসা করে কারা, সবই যে তোমার খেলা, বুঝে কেমন তোমার লীলা, লীলাময় তুমি, কেমন তোমার লীলা, লীলাময় তুমি, কেমন তোমার লীলা। কোলে করে সন্তানকে নিয়ে আর ওই বিগ্রহকে নিয়ে চলে গেলেন সুরদহা, ওই গোদাবরী নদীর তীরে। গোদাবরী নদীর তীরে গিয়ে পর্ণকুঠির তৈরি করে সেখানে বিগ্রহকে রেখে দেয়, আর বিগ্রহের চরণে সন্তানকে রেখে দিয়ে ভিক্ষা করে, মাধুকুরি করে, দুধ ভিক্ষা করে এনে সন্তানকে খাওয়ায়, অন্য ওই তণ্ডুল চাল, চাল ভিক্ষা করে এনে সেটাকে পাক করে, খিচুড়ি পাক করে ভগবানকে ভোগ লাগিয়ে নিজে সেবা পায়। হরি হরি বল। এমনভাবে দিন যায় বিষ্ণু শর্মার, আসলে আমাদের হাতে কোনো কিছু নেই ভক্তমণ্ডলী, আমার মায়েরা, যা কিছু লেখা আছে কোথায় বলুন তো, কোথায় লেখা আছে? আমি যে এখানে গানে এসেছি এটাও আমার লিখন, কোথায়? কপালের লিখন। আমরা যেদিন জন্মগ্রহণ করি, দেখুন তো মায়েরা এদিকে সেই পূজাটা হয় কি, যেদিন জন্মগ্রহণ করি ঠিক সেই দিনের দিন থেকে 7 দিনের দিন একটা পূজা দেওয়া হয়, কোথাও 5 দিনে দেয়, কোথাও 9 দিনেও দেয়। একটা কাঠের পিঁড়ি গঙ্গা জলে ধুয়ে নিয়ে আতুর ঘরে দিয়ে প্রসূতিগারে দিয়ে তার উপরে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়, কেউ কঞ্চির কলম কেটে দেয়, কেউ বা তালপাতার কলম করে দেয়, যে পূজাটার নাম হলো শেঠেরা পূজা হয় এদিকে। হ্যাঁ, ওই শেঠেরার দিনে সৃষ্টিকর্তা ব্রহ্মা একজনকে পাঠিয়ে দেন আমাদের কাছে, যার নাম হলো নিয়তি। নিয়তির হাতে একটা কলম থাকে, কলমটার নাম হলো ভাগ্যের কলম, সেই কলম নিয়ে সারা জীবনের বিধিলিপিটায় আমাদের এই যে চারাগুল কাগজ মানে কপাল, এই কপালে লিখে দিয়ে যান। আমাদের কোনো কিছু হলেই কার দোষ দিয়ে থাকে? হ্যাঁ, কোথায় কিছু নেই কপালে হাত বেড়ে দিয়ে থাকে, কেন না? সব কপালের লিখন। এই যে বিষ্ণু শর্মার এই যে দশা হলো,
বিষ্ণু শর্মা আজকে যে এমন ব্রাহ্মণচ্যুত হল, তারপর সমাজচ্যুত হল, এটা কেন? না তার কপালের লিখন, এটা ঘটবেই ঘটবে, কেউ খণ্ডাতে পারবে না। তাই বলছে কি, বিধির নির্বন্ধ কহুরা খণ্ড সময় অনুসারে ঘটিবে, নিশ্চয় ঘটিবে। তবে শুধু কপালের দোষ দিলে হবে না, শুধু কপালের দোষ দিলে হবে না, কপালকে ফেরানো যায় কর্মের দ্বারা, কর্মই হলো ব্রহ্ম। যদি কর্ম ভালো হয় দেখবেন মৃত্যু যোগও পেরিয়ে যায়, যদি ভালো কর্ম করা যায়। আর যদি ভালো কর্ম ছাড়া অকর্ম কুকর্ম করা যায়, বল একটা প্রবাদ আছে মায়েরা, সবাই আমরা বলে থাকি, কিছু পেতে গেলে কিছু দিতে হবে। আগে ভগবানকে তো দিতে হবে কিছু, তিনি আমাদের কি দেননি বলুন, কি দেননি? যারা দাঁড়িয়ে আছি, যারা বসে আছি, লক্ষ লক্ষ টাকা তিনি দিয়েছেন আমাদেরকে এই দেহরূপী ব্যাংকে। এটা যদি ব্যাংক হয়, দেহটা যদি ব্যাংক হয়, এখানে তিনি লক্ষ লক্ষ টাকা দিয়েছেন। কেমন? দুটো চোখের দাম লক্ষ লক্ষ টাকা, দুটো কিডনির দাম লক্ষ লক্ষ টাকা, হার্ট বিক্রি হয়, শুধু তাই নয় আবার যকৃত বিক্রি হয়, রক্ত বিক্রি হয়, মাংস বিক্রি হয়, মর্যা বিক্রি হয়, এমনকি এদিকে হয়, এই যে এটা বিক্রি হয়, বাবারা ভালো ভালো তেল কেনে এনে দিচ্ছে মায়েদের চুলটা যাতে ভালো থাকে। আর মায়েরা যদি একবার চিরুনি ধরেছে তো ব্যাস, হিজড়ে হিজড়ে ছিঁড়ে ফেলে দেয়। কেন ছেড়ে? ছিঁড়লেই পাবে ঘটি বাটি। তাই জগতে সব কিছু বিক্রি হয় যা দিয়েছিল ভগবান, তাহলে ভগবানকে আমরা কতটুকু দিলাম? তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, দয়াল হরি না চাইতে তুমি অনেক কিছু দিয়েছ, তোমায় আমি দেব, তবে দেব কেমন করে? তোমার চরণে না না না। তাই তিনি কলম দিয়েছিলেন, হৃদয় আমার চায় যে দিতে শুধুই নিতে না, বয়ে বয়ে বেড়ায় সুতা যা কিছু সঞ্চ। গয়া কাশী প্রয়াগ মথুরা বৃন্দাবন দণ্ডকারণ্য দ্বারাবতী পুরী ধাম নবদ্বীপ ধাম বৃন্দাবন ধাম চারিদিকে পর্যবেক্ষণ করলাম, তোমার পূজা অর্চনা করলাম, সবটা আমার ভিতরে জমে আছে, আমার দেওয়ার ইচ্ছা হয়, তবে কোথায় দেবো যেন দয়াল হরি? তোমার চরণে নয়, তুমি আমায় অনেক দিয়েছো, তোমাকে তো কিছু দিতে হবে, তবে তো পাবো আমি, তাহলে দেবো কোথায়? বলে সবাই দেয় চরণে, ওই চরণে দিলে বোঝা যায় না তুমি নিলে কি না, তাই আমাকে তোমার কাছে নিয়ে যাও, নয় তুমি আমার কাছে এসো। এসে কি করবে? হাত দুটি ওই দাও বাড়াইয়ে আমি রাখবো তোমার হাতে, হাত দুটি ওই দাও বাড়াইয়ে আমি রাখবো তোমার হাতে, আমি ধরবো তারে ভরবো তারে রাখবো তারে সাথে, একলা চলা পথে আমার আমি করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরস্থানি দিও, শুধু তোমার বাণী নয় হে বন্ধু, মাঝে মাঝে প্রাণে তোমার পরস্থানি দিও, শুধু তোমার বাণী। সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তমতি মায়েরা, আস্তে বাবা, শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম, সেবায় যাচ্ছে যান, সেবায় যাচ্ছেন, আবার ফিরে আসবেন, যেন ওখানে সেবা পেয়ে চলে যাবেন। হরি হরি বল, আপনাদের চরণে নিবেদন, সেবা গ্রহণ করুন। গান শুনতে শুনতে উঠে গেলে অসুবিধা হয়, তা হোক।
সবই তার ইচ্ছা, আপনারা সেবা গ্রহণ করুন, অল্প অল্প করে যান, সবাই যেন একসঙ্গে যাবেন না, তাহলে আমি একা হয়ে যাব। হরি বল, আবার সেবা করে ফিরে চলে আসুন। আজকের বিষ্ণু সর্বার দশাটা দেখি, ঈশ্বরের কৃপা হল, বিষ্ণু সর্বা ভিক্ষায় বেরিয়ে যায় প্রভাতকাল হলে, মাদুকরি করে নিয়ে চলে আসে, অন্ন ব্যঞ্জন রন্ধন করে ভগবানের ভোগ লাগায়। ছেলেটি যখন বড় হলো, ধীরে ধীরে সেই প্রসাদ দিতে লাগলো। এক সময় ছেলেটার বয়স হয়ে গেল ১৬ বছর। একদিন বিষ্ণু সর্বা তার ছেলেকে দায়িত্ব দিল, বাবা তুই আজকে একটু এই ঠাকুরের মার্জনা টার্জনা কর, হ্যাঁ ভালো করে দেখাশোনা কর, আমি আসছি বাবা, একটু আমি মাধুকরি করে আসি। বিষ্ণু শর্মা চলে গেল মাধুকরি করতে, আর ওই ছোট্ট ছেলেটি ভোগ লাগিয়ে দিল, হ্যাঁ যা কিছু করণীয় করে ভোগ লাগিয়েছে, লাগিয়ে আনন্দ অন্তরে গাইছে, হরে মুরারে মধু কইটা ভারে গোপাল রে বিষ্ণু শর্মা নাম দিয়েছিলেন অনাথ। অনাথরম নাচতে নাচতে ভগবানের সামনে অন্ন ভোগ দিয়ে নাচতে নাচতে হঠাৎ ওই অচৈতন্য হয়ে পড়ে যায়। তার সঙ্গী সাথী দু একজন ছিল, তারা অনাথ অনাথ বলে বুকের মাঝে জড়িয়ে নিয়ে চোখে মুখে জল দিল, অনাথের জ্ঞান ফিরল। আজকে দুর্ঘটনা ঘটে যায় ভক্তমণ্ডলী আমার মায়ের। হরি হরি বল। ওই যে 5 বছরে আগে শিশুকালে মন্দিরে তুলেছিল, ব্রাহ্মণ ঠাকুররা অভিশাপ করেছিল তোমার ভালো হবে,
তোমার ভালো হবে না। তুমি জেনে শুনে অনাচার করেছো, ব্যভিচার করেছো। বিষ্ণু শর্মা, তোমার পুত্রকে তুমি অঞ্জলি দিয়েছো, তোমার ভালো হবে না, তোমার ভালো হবে না। ব্রাহ্মণদের অভিশাপে আজকে সেই অনাথ অচৈতন্য হয়ে যায়। ছুটতে ছুটতে অনাথের বন্ধুরা গিয়ে বিষ্ণু শর্মাকে খবর দেয়। বিষ্ণু শর্মা ছুটতে ছুটতে আসে, অনাথ কি হলো তো, এ কি হয়েছে তো? বুকের মাঝে জড়িয়ে নিয়ে অনাথ, কথা বল, কথা বল বাবা, কথা বল, কি হয়েছে তুই বল, কেন তোর এমন হলো, কি হয়েছে? বলল, শোনো না ও বিষ্ণু শর্মা, শোনো না, অনাথ ভোগ লাগিয়ে নাচানাচি করছিল, ভগবানের কাছে কত কি বলছিল, বলতে বলতে হঠাৎ এমন পড়ে গিয়ে অচৈতন্য হয়ে গেছে। বাইরে থেকে হেসে উঠল একদল ওই কনৌজ গ্রামবাসী, বাইরে চিৎকার করে অট্ট হাসি আসছে, বলেছিলাম বলেছিলাম বিষ্ণু শর্মা এর ফল তোমায় ভুগতে হবে, দেখো দেখো কি ফল তুমি পাচ্ছ। যে ছেলেকে তুমি ভগবানের চরণে সঁপে দিয়েছে, যে ছেলেকে তুমি সত্যজাতকে শেষ মন্দিরে তুলেছিলে, যে অন্যায় করেছিলে সেই অন্যায়ের শাস্তি পাচ্ছ তুমি। বাইরে বেরিয়ে এসেছেন বিষ্ণু শর্মা, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমার অনাথ, অনাথ তো কোনো ক্ষতি করেনি আপনাদের, তাহলে কেন কেন আবার আপনারা এসেছেন আমার এই দুর্দিনে? একজন ব্রাহ্মণ বলল, বিষ্ণু শর্মা, ও বিষ্ণু শর্মা, তোমার ওই ছেলের জন্ম তারিখ আছে, জন্ম ঠিকুচি, হ্যাঁ, কোন দিনে জন্মেছে, কী বার, কোন সালে, কোন মাসে, বলো সব আছে, বার করে দাও। সেই জন্ম ঠিকুচি নিয়ে গণনা করে দেখলেন এই অনাথ পিতৃহারা হবে, অর্থাৎ পিতার কাছে থাকবে না, তাই আজকে সেটা হাতে তুলে দিয়ে বিষ্ণু শর্মার হাতে এই ঠিকুচি তুলে দিয়ে বললো, শোনো, যতদিন তোমার কাছে আছে প্রাণ ভরে ভালোবাসো, বুক ভরে ভালোবাসা দাও। শোনো বিষ্ণু শর্মা, এই ছেলে তোমার কাছে থাকবে না, এ পিতৃহারা হবে, তাই যতদিন তোমার কাছে থাকে ততদিন ততদিন তুমি ওকে চোখে চোখে রাখো, ওকে যেন চোখ ছাড়া করো না, হ্যাঁ, তুমি তোমার কাছে রাখো। বলে চলে গেলেন ব্রাহ্মণ সমাজ, চলে গেলেন ওই যারা যারা বিত্তশালী তারাও চলে গেলেন। বিষ্ণু শর্মা ভগবানের কাছে গিয়ে বলল, দয়ালু হরি, সব কিছু হারিয়েছি আমি, সব কিছু হারিয়েছি, শিশুকালে পিতামাতা হারিয়েছি, যৌবনকালে আমার স্ত্রীকে হারিয়েছি, একমাত্র সঙ্গী আমার কে, না আমার ছেলে, আমার অবলম্বন, আমার আমার অন্ধের যষ্টি, তাকে আমি হারাতে পারবো না, তাই আমি পরিকল্পনা করে ওর থেকে দূরে চলে যাব, ও ভাই কি হারিয়ে দেবে, আমি ওকে হারিয়ে দিয়ে চলে যাব, আজই আমি তাই করব। সেবা শুশ্রূষা করে যখন অনাথের জ্ঞান ফিরল, অনাথ একটা প্রশ্ন করেছিল, বাবা আমার কি হয়েছিল? বলো, তোর কিছু হয়নি বাবা, তবে তোমার মন খারাপ কেন? বলে, একটা কথা ভেবে, হ্যাঁ, একটা কথা ভেবে। কি কথা? বলো, আগামীকাল আমি একটা যজ্ঞ করব। বলো, ভালো কথা, করো না বাবা। বলো, যজ্ঞে অনেক কাঠ লাগবে, কাঠ, যে কাঠ নিয়ে যজ্ঞ হবে বেলকাঠ লাগবে, তুই পারবি বাবা ওই কনৌজের জঙ্গল থেকে বেলকাঠ ভেঙে আনতে? বললো, বাবা নিশ্চয়ই পারবো। বলে, তাহলে কাল প্রভাতে যাস বাবা, কাল প্রভাতে নয়, শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হর বাবা, তুমি তো আমায় বলেছ, রাবণ মৃত্যুকালে বলেছিল যে শুভ কাজ শীঘ্র করো, শুভস্য শীঘ্রম, কাল বলে যেন কাল বিলম্ব করো না, কালে খেয়ে যাবে, তাই বাবা কালকে আমি যাব কেন, তোমার চরণ স্পর্শ করে আমি শপথ করলাম আমি আজই যাব। বললো, দেখ সন্ধ্যা হলেই জন্তু জানোয়ার তোকে ছিঁড়ে খাবে বাবা। বললো, বাবা যার বদনে হরিনাম আছে, যার বদনে হরিনাম আছে, যার পিতার আশীষ মাথায় আছে, আশীর্বাদ মাথায় আছে, তাকে কেউ কিছু করতে পারে না, তুমি আমায় আশীর্বাদ করো, আমি কাঠ ভাঙতে চললাম। বললো, অনাথ আজকে যাস না বাবা, কালকে যাবি। বললো, না কালকে না, রাবণ মৃত্যুকালে বলেছিল কাল করার যা আজ করো, আজ করার তো এখন করো, কেন না, রাবণ বলেছিল আমি আগামীকাল স্বর্গের সিঁড়ি বানিয়ে দেব, আগামীকাল আমি স্বর্গের সিঁড়ি বানিয়ে দেব, হরি হরি বল। কিন্তু যেদিন বললো সেদিনেই তার মৃত্যু হলো, তখনও কাঁদতে কাঁদতে রাবণ বলেছিল যে আমি কাল বললাম কেন, আজ থেকে শুরু করলে হয়তো হয়েই যেত, তাই জীব কোনো কাজকে কাল বলো না, কাল করার যা আজ করো, আজ করার যা এখনই করো, বাবা তুমি আমায় অনুমতি দাও।
বাবার থেকে অনুমতি নিয়ে চলল জঙ্গলের উদ্দেশ্যে। আরো দুর্ঘটনা বাকি আছে, বিষ্ণু শর্মার জীবনে আরো দুর্ঘটনা বাকি আছে। চলল মুখে হরিগুণ গান গাইতে গাইতে, গোবিন্দ গোকুল নন্দ গোপাল গোপীজন বল্লভ গোবর্ধন ধর বীর গোবর্ধন ধর বীর গোবর্ধন ধর বীর তং বন্দে গোমতী ভগবতে বাসুদেবায়, ভগবতে বাসুদেবায়, ওম নমো 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 ভগবতে বাসুদেবায়। রাম করতে করতে চলল জঙ্গলের উদ্দেশ্যে, আর যেই জঙ্গলে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে ভগবান পরীক্ষা শুরু করলো। শাস্ত্রে উল্লেখ, ভক্ত হওয়া বড় শক্ত, যার গুরু রইল বসে, গাছের ফল গাছে রইল যার মোটা যায় কষে। হরি হরি বলো ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, মনে করুন একটা আম ফলেছে আম গাছে, তার বোটাটা যদি খসে যায় আমটা থাকবে? থাকবে না। কিন্তু বলছে গাছের ফল গাছে রইল মোটা যায় খসে, তার মানে কি, এই কথার অর্থ কি? ভক্ত হওয়া বড় শক্ত, কেন? ভগবান সবসময় পরীক্ষা করেন। আজকে কেমন পরীক্ষা ফেলেছে দেখুন। গুরু রইল বসে, জগৎগুরু ছিলেন, আছেন, থাকবেন। গাছের ফল গাছে রইল, গাছ কোনটা? এই পৃথিবীটা হলো গাছ স্বরূপ, আর ফল কোনটা? আমাদের কর্ম হলো ফল। আমাদের কর্মের দ্বারা এই পৃথিবীর রূপ গাছে আমরা বেঁচে থাকি। মোটা খসে চলে যায়, মোটা মানে দেহটা খসে চলে যায়। বলো হরি, বলো হরি, বলো হরি। গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেছেন, তার কর্ম? তিনি যে ভগবান। নিত্যানন্দ প্রভু চলে গেছেন, তার কর্ম রয়ে গেছে। রামকৃষ্ণদেব চলে গেছেন, হ্যাঁ, বিবেকানন্দ চলে গেছেন, দেহ চলে গেছে, কিন্তু তাদের কর্ম রয়ে গেছে। সেই কর্মগুণে আমাদের কাছে চিরজীবন বেঁচে থাকবেন। তাই গাছের ফল গাছে রইল, পৃথিবীতে কর্মফলটা রয়ে গেল, মোটা যায় খসে, দেহটা পুড়ে ছাই হয়ে যায়। আজকের ভগবান কি করেন? ভক্তকে শক্তভক্তভাবে পরীক্ষা করেন। তিন দেবতাকে ডাক দিলেন, বরুণ, ইন্দ্র, পবন, তোমরা আমার কাছে এসো। ইন্দ্রদেব, বরুণদেব, পবনদেবকে ডেকে নিল, নিয়ে বলল, শোনো শোনো পবন, তুমি শুরু করো ঝড়, প্রচণ্ড ঝড় শুরু করো, কনৌজের জঙ্গল আজ ভেঙে ফেলে না। বরুণকে বলল, তুমি বৃষ্টিপাত দাও, দেখবো আমার আমার ভক্ত কত বড় শক্ত। আর ইন্দ্রকে বলল, মুহুর্মুহু বজ্রপাত ফেলো, ঝড় বৃষ্টি বজ্রপাত, আজকের কনৌজের জঙ্গল যেন উথাল পাতাল হয়, দেখিও কেমন করে কাঠ ভাঙে, ওর অন্তরে কতটা বিশ্বাস আছে আমার প্রতি, আজ আমি পরীক্ষা করবো। হরি হরি। ও কি করলো? ওই ঝড়ে বৃষ্টিতে বজ্রপাতে নাম করতে করতে একটা গাছে উঠে বসে, গাছে উঠে গাছের যে ডালে বসে ডাল ভাঙবে, ইন্দ্রদেব কী করলেন, ডালের গোড়ায় ফেললেন বজ্র, ডাল ভেঙে পড়ে যায়, উপর থেকে নিচে পড়ে যায়, পড়ে গিয়ে আমার মুখে বলে, ও আজকের একবার না, দুবার না,
তিনবার এমন করে ফেলে দিল। আর তিনবারের মাথায় যখন ছেলেটা পড়ে গেল, পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেল, আর জ্ঞান রইল। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, জ্ঞান হারিয়ে ফেললে কি হবে? তার ভিতরে যে নাম চলছে, সেই যে নামের দায়িকা শক্তি, রাত্রিকালে এলেন অনেক হিংস্র জন্তু জানোয়ার, বাঘ, ভল্লুক, হাতি, সিংহ, সর্প, তারা সবাই আসে একে, কেউ স্পর্শ করতে পারে না। কেন পারে না? ওই যে ভিতরে নামের দায়িকা শক্তি চলছে, নাম চলছে, ও নাম 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 ভগবতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা পেরিয়ে রাত্রি হয়ে গেল, অনাথের পিতা খুঁজতে আসলো, অনাথকে খুঁজে পেল না। রাত্রির পরে যখন ভোর হল, হরি হরি বল, অনাথের জ্ঞান ফিরে, জ্ঞান ফিরে দেখলো কি, তিনটে নয়ন, বড় বড় নয়ন তার দিকে তাকিয়ে আছে। তিন নয়ন, আমাদের দুটো নয়ন, কিন্তু একজন ত্রিনয়নই তার দিকে তাকিয়ে আছে। বলো মা, তুই এসেছিস মা? হরি বল, তুই এসেছিস, আমি দেখছি প্রভাত হয়ে গেছে। তাহলে সারা রাত আমি অচৈতন্য ছিলাম, তুই কি আমায় রক্ষা করেছিস মা? তুই করবি তো, তুই যে বিশ্বজননী মা, হ্যাঁ তুই যে বিশ্বজননী, সকলই তোর ইচ্ছায় হয় মা, সকলই তোর ইচ্ছায় হয়, তুই আমায় বোঝা রক্ষা করেছিস, তাই তো মা? মা কালী, মা কালী তাকিয়ে আছে ওই অনাথের দিকে, আর অনাথ বলে কি, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে সকলি তোমার ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করিয়া আমি যন্ত্র তুমি যোগ, আমি ঘর তুমি ঘর, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘর, আমি যন্ত্র তুমি যোগ, আমি ঘর তুমি ঘর, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘর, আমি রথ তুমি রথ, যেমন চালা তেমনি চলি, রথ তুমি রথ, যেমন চালা তেমনি চলি, আমি রথ। কি হলো? অনাথ বলছে, আপনারা দেখবেন, বলো কি হলো, তুমি কে গো? হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে আছো কেন? অনাথ মায়ের গুণগান গাইছে, আর একটা মেয়ে, একটা যৌবনবতী মেয়ে, অপরূপা সুন্দরী, এসে দাঁড়িয়ে আছে, অনাথের গান শুনছে। ওদিকে মা কালী অনাথের দিকে তাকিয়ে আছে। সমবেত ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়ের, আমি আগে বলেছিলাম, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, তার ইচ্ছা না হইলে জীবের বাঞ্ছা নাহি স্ফুরে। আমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না, ভগবানের যদি ইচ্ছা না হয়।
আজকের ভগবানের ইচ্ছা কি দেখো, অনাথ সারা রাত ওখানে রয়ে গেল, শুধু রয়ে গেল নয়, সকালবেলা মা কালীর দর্শন, প্রভাতে ঘুম ভেঙে আবার এক অপরূপা সুন্দরী নারী এসে অনাথকে বলল, ঠাকুর কে তুমি? বললো, আমি চণ্ডালিনী। হ্যাঁ, আমি চণ্ডালিনী। চণ্ডালিনী মানে? তোমাকে তো দেখে তা মনে হয় না, সাক্ষাৎ যেন কোনো দেবী তুমি, নয় কিন্নর কিন্নরই হবে তুমি, নয় অপ্সরই হবে তুমি। বলো বলো, তুমি কে, কি নাম তোমার? আমি বীরনী চণ্ডালিনী। দুজনার ভিতরে পরিচয় হল। বীর নির্বন্ধ কহু না খন্ডা, কহু না খন্ডা, সময় অনুসারে তা ঘটিবে নিশ্চয়ে, নিশ্চয়ে। সময় অনুপাতে সব ঠিক হবে, কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না। ওই যে মেয়েটি বীরনী চণ্ডালিনী, উনি ছিলেন ব্রাহ্মণ। ওই কনৌজ জঙ্গলে এসেছে কেন? না, কনৌজ গ্রামের বাসিন্দা ছিল, ছোটবেলায় মাকে হারিয়েছে, বাবা মানুষ করেছিল, আর এই কালীমায়ের সাধক ছিলেন বাবা। বাবা বলতেন, দেখ মা, তোর নিজের মা না থাক, এই কালীমাই হলো তোর মা, আমি মারা গেলে তুই মাকে সেবা করবি। বাবা যখন মারা যায়, ও মাকে সেবা দিয়েছিল, কনৌজ গ্রামবাসীর এসে বলেছিল, তুমি নারী, তুমি সেবা দিতে পারবে না, মাকে সেবা দিয়ে তুমি আজ থেকে চণ্ডালিনী হয়ে গেছো, আমরা এই মূর্তি নিয়ে ফেলে দেব, ফেলে দেব জঙ্গলে, আমরা ফেলে দেব ওই গোদাবরী নদীতে। তাই বীরনী চণ্ডালিনী সেই মাকে নিয়ে লুকিয়ে চলে এসেছিল এই জঙ্গলে, পর্ণকুঠির তৈরি করে সেই মাকে রেখে দিয়েছিল, আর মায়ের চরণে রাত্রিকালে শয়ন করে থাকতো, সারাদিন বনের ফল পাকড় খেয়ে থাকতো। সেই বীরনী চণ্ডালিনী আজকের বললো, ঠাকুর তুমি পড়েছিলে, আমি গোদাবরীতে স্নান করতে যাচ্ছিলাম, স্নান করতে যাওয়ার সময় তোমায় দেখতে পাই, তোমায় দেখতে পেয়ে আমি বুকের মাঝে জড়িয়ে নিই। কেন না, আমি বুঝেছিলাম তোমার তোমার খুব কষ্ট হচ্ছে, জড়িয়ে নিয়ে চলে আসি আমার এই আলয়ে। তোমার অঙ্গে ফুটেছিল কাঁটা, সেই কাঁটাগুলোকে বার করে নিয়ে আমি গুলুমলতার প্রলেপ দিয়েছি, সেই প্রলেপে তুমি সুস্থ হয়ে উঠেছো ঠাকুর, এবার তুমি বাড়ি ফিরে যাও। তুমি চণ্ডালিনী হলে কী করে? বলি, কনৌজ গ্রামবাসী আমায় চণ্ডালিনী করেছে, আমি ছিলাম ব্রাহ্মণ। হরি হরি বল। অনাথ বলল, ঋণ আমি রাখব না। হ্যাঁ, ঋণ আমি রাখব না। কেন, কি ঋণ? না, তুমি আমায় সেবা করেছো, আমার প্রাণ বাঁচিয়েছ, আমি তোমার কাছে ঋণী হয়ে গেছি। শোনো বীরনী, এই যে ঋণ আমার হয়ে গেল, ঋণ শোধ করে যদি আমি মরি, তাহলে পরের জন্মে হয়তো আমি আর মানুষ হব না। তাই বলো, কি করলে তোমার ঋণ শোধ হবে? ধীরে ধীরে আঁচলটা পেতে দিয়েছিল বীরনী চণ্ডালিনী। দাও ঠাকুর, ভিক্ষা দাও, কি বিবাহ, আমাকে বিবাহ করো ঠাকুর। যখন তুমি ওই গোদাবরী গঙ্গার জলে স্নান করো, যখন তুমি ওই জলে স্নান করো, তোমার অঙ্গের কান্তি দর্শন করে আমি তোমায় ভালোবেসে ফেলেছি ঠাকুর, তোমার রূপে আমি পাগল হয়ে গেছি ঠাকুর, আমি তোমায় ভালোবেসে ফেলেছি, তুমি আমায় আমায় বিবাহ করে আমায় স্ত্রীর সম্মান দাও। আমি ব্রাহ্মণ সমাজ, আমার পিতা ব্রাহ্মণ বিষ্ণু শর্মা, তুমি তুমি চণ্ডালিনী, আমি তোমায় বিবাহ করবো বীরনী। বীরনী হেসে উঠেছিল, ঠাকুর আমি জানি, আমি জানি তুমি পারবে না, পারবে না, পারবে না, কারণ সমাজ মেনে নেবে না, অথচ তুমি বলছো ঋণ শোধ করবে। হ্যাঁ, তুমি পারবে না। চুপটি মাথা নত করে চুপটি করে দাঁড়িয়ে রইলেন ওই অনাথ। অবশেষে বীরনী চণ্ডালিনী বলল, আমি তোমায় মুক্তির রাস্তা বলে দিচ্ছি, এই ঋণ মুক্তির রাস্তা বলে দিচ্ছি। কি বলো? তুমি আমায় একটা কথা দিয়ে যাও, কথা দিয়ে যাও। কি কথা? শুধু এইটুকুনি কথা দাও, পরের জন্মে যদি মানুষ হয়ে জন্মগ্রহণ করি, তোমায় যেন স্বামী রূপে পাই আমি, কারণ আমি তোমায় ভালোবাসি ঠাকুর। এই যে কথাটি বলল, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো এই অনাথ, বলল, দাঁড়াও বীরনী, পরের জন্মে যদি আমি আর মানুষ না হই,
তাহলে তোমার ঋণ শোধ হবে কি করে? আমি যদি গরু হয়ে জন্মাই, কুকুর হয়ে জন্মাই, ছাগল হয়ে জন্মাই, মনুষ্য যদি জন্ম না পাই, আমি লতা গুল্ম কীট পতঙ্গ হয়ে যদি জন্মাই, তাহলে তোমার ঋণ তো শোধ হবে না। তাই বীরনি, এ জন্মে তোমার বাসনা আমি পূরণ করে যাব। মা মা রে, তুই সাক্ষাৎ আত্মাশক্তি বা মহামায়া, তোকে সাক্ষী রাখলাম মা। তোর কপালের সিঁদুর আমি নিয়ে নিলাম, তোর ললাটের সিঁদুর নিয়ে তোকে সাক্ষী রেখে, শুধু তোকে নয় সাক্ষী থাকলোই করমজের জঙ্গল, গাছগাছালি, লতা গুল্ম কীট পতঙ্গ, সাক্ষী থাকলো ওই গোদাবরী নদীর জল, সাক্ষী থাকলো আকাশ বাতাস, সাক্ষী থাকলো চন্দ্রদেব সূর্যদেব, সবাইকে সাক্ষী রেখে বীরনি আমি তোমায় বিবাহ করলাম। মা